আমরা আজকে শিখব হচ্ছে দুইয়ের পরিপূরক, তবে আমরা প্রথাগত নিয়মে যেভাবে শিখি সেটার বাহিরে গিয়ে একটা শর্টকাট টেকনিক শিখব। তো আমি আজকে হাসান জামান ভাইকে শিখাবো কিভাবে মূল নিয়মের বাহিরেও শর্টকাট টেকনিক দিয়ে আমরা এটা করতে পারি। তো আমি শুরুতেই হচ্ছে একটা বাইনারি ভ্যালু লিখি, সেটা হচ্ছে ধরেন আচ্ছা 0 1 1 0 1 2 3 4 আমরা 8 বিটের নেই, হ্যাঁ ওকে 5 6 7 8 আটটা হয়েছে না? হ্যাঁ ওকে ফাইন। তো আমরা প্রথমে হচ্ছে ব্রড নিয়মে শিখবো, দেন হচ্ছে এটা একটা শর্টকাট ট্রিক্স দেখাই দেবো। ওকে রাইট। আমরা জানি দুইয়ের পরিপূরক করতে হলে আমাকে প্রথমে হচ্ছে একের পরিপূরক করে নিতে হবে। তো একের পরিপূরকের নিয়মটা হচ্ছে রিভার্স করে দেওয়া, এখানে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা রিভার্স করব। রিভার্স মানে হচ্ছে 0 থাকলে হচ্ছে 1 হবে আর 1 থাকলে হচ্ছে 0 হবে। তাহলে এখানে কি আছে, প্রথমে 0, তার মানে আমি এখানে 1 লিখবো, এখানে 1 আছে তার মানে আমি 0 লিখবো, এখানে 1 আছে তার মানে আমি 0 লিখবো, এখানে 0 আছে 1 লিখবো, এখানে 1 আছে 0 লিখবো, এখানে 1 আছে 0 লিখবো, এখানে 0 আছে তার মানে 1 হবে, আর এখানে 1 আছে এইবার আমাকে তো বলা হয়েছে দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক করার জন্য যেটা করতে হবে আমাকে এইবার এই মানটার সাথে হচ্ছে এক যোগ করতে হবে। এক যোগ করলে কি দুইয়ের পরিপূরক হয়েছে? হ্যাঁ, এক যোগ করলে শেষ। দেখেন, তবে অনেকে একটা ভুল করে কি, এই প্রথম যে মানটা দেওয়া আছে এই মানটা সহ যোগ করে, না ভাই ওটা করা যাবে না, আমাকে জাস্ট একের পরিপূরকের সাথে এই একটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই আমি যোগ করি, এক একে যোগ করলে হচ্ছে 10 হয়। এখন আমি হচ্ছে এই যোগের বিষয় নিয়ে একটা ভিডিও পরবর্তীতে আপলোড করব। হ্যাঁ, আগে আমরা এটা শিখি, তাহলে এখন শিখে রাখি এক একে যোগ করলে হচ্ছে 10 হয়, তাহলে 10 0 নামবে, তাহলে আমি 0 নামালাম, হাতে আছে কত 1, এই এই 1 আর এই 0 সাথে যোগ করলে হচ্ছে 1 হবে। এবার 0 সাথে আর কিছু আছে না, তাহলে 0 0 নেমে যাবে, 1 যা আছে তাই থাকবে, হ্যাঁ যা আছে তাই নেমে যাবে, এখানে 0 0 1 0। তাহলে এটা হচ্ছে আমাদের মূল নিয়ম, এটা হচ্ছে এটার দুইয়ের পরিপূরক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটার দুইয়ের পরিপূরক। ওকে ফাইন, এইবার আমরা হচ্ছে একটা শর্টকাট আমরা আরো সহজে কিভাবে শিখতে পারি এটাকে, সেটাই আজকে আমি শেখাবো আপনাদেরকে। দেখেন, ঠিক আছে, আচ্ছা ফাইন, এটাকে একটু এদিকে প্রথম ওয়ান যেখানে থাকবে, প্রথম ওয়ান পর্যন্ত আমি কোনো চেঞ্জ করব না, প্রথম ওয়ান পর্যন্ত হাতের ডান পাশ থেকে ভাই। তাহলে দেখেন, শুনু থেকে হাতের ডান পাশ কোথায় আসছে? ডান পাশ হচ্ছে এইদিকে না? হ্যাঁ, তাহলে এখানে প্রথম ওয়ান না, তার মানে আমি বলছি কি, হাতের ডান পাশ থেকে প্রথম ওয়ান পর্যন্ত কিছুই চেঞ্জ করবো না, তার মানে আমাদের প্রথম যে 0 আছে এবং 1 আছে এতটুকু প্রথম দুই অক্ষর, এখানকার আমাদের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আর জাস্ট বাকি অংশটা হচ্ছে রিভার্স হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে তো যা থাকবে উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, তার মানে এখানে 1 আছে ভাই, দেখেন তো আমাকে বলেন এখানে 1 আছে কি হবে, 1 থাকলে 0 হবে, এরপরে 0 থাকলে 1 হবে, 1 হবে, 1 থাকলে 0 0 দেন 0 0 1 1 0 0 ভাই, দেখেন তো এই মানটার সাথে মিলছে কিনা, আপনি দেখেন 0 1 ডাবল 0 1 0 1 0, হ্যাঁ মিলে গেছে তো, ওয়াও। এইবার আপনি বলেন তো টেকনিকটা কেমন লাগলো? ওয়াও গ্রেট, ঠিক আছে, আমাকে একটা দাও তো দেখি আমি পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা দিচ্ছি, 0 0 1 1 0 1 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এটা আপনি করেন। ওকে ঠিক আছে, আমাদের তাহলে আমি সংক্ষেপে যেটা শিখলাম ট্রিক্সে শিখলাম, 1 পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ হবে না, তার মানে আমার শেষ যা আছে এতটুকুন যা আছে তাই থাকবে। জি, তার মানে এখানকার মধ্যে আমি এটা আগে লিখে রাখি, 100 পর্যন্ত লিখে রাখলাম, আর এখানে 0 আছে 1 আছে 0 হবে, আর এখানে 0 আছে 1 হবে, আর 1 আছে 0 হবে, আর 0 আছে 1 হবে, আর সেখানে 0 হবে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। ওয়াও গ্রেট, তাহলে তো আমি পেয়ে গেলাম, অভিনন্দন আপনাকে। খুব সহজে আমরা তাহলে দুইয়ের পরিপূরকটা খুব সহজে এখন আমরা বের করে নিতে পারবো ইনশাল্লাহ, আমি আশা করি পারবো। তোমরা যারা হচ্ছে ভর্তি পরীক্ষায় কিংবা এসএসসি পরীক্ষার আইসিটি নিয়ে সমস্যা আছে, তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, খুব সুন্দর সহজ ট্রিক্সের মাধ্যমে শাহাদাত তোমাদেরকে আইসিটি শেখাবে, তো ইনশাল্লাহ তোমরাও ভালো করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সালাম।